হ্যালো গাইস, আজকে আমি এই মানকুচুটা তোমাদের রান্না করে দেখাবো। দেখো কিরম ভাবে মানকুচু রান্না করে সেটাই তোমাদের দেখাবো। এই আছে, জাগেই দেখো মানকচুটা, দেখেছো? এটা মানকচু, এই যে ওখান দিয়ে ভেঙে গেছে মানকচুটা, তুলে নিয়ে আসা হয়েছে। এবার এটা রান্না করা হবে, কেমন রান্না করে কাটবে তোমাদের আমি দেখাচ্ছি। এই দেখো ওখান দিয়ে ভেঙে গেছে পাশটা, মানকচুটা আজকে রান্না করা হবে। তো তোমরা দেখতে থাকো কাটছে এটা কচুটা। কচুটা ছালটা চালিয়ে নিচ্ছে উপরে, তো পেলতা না যদি কালো পেলি না কাটা। তো আবার ছোলা তার উপর কেটে নিয়ে আবার কালো গুলো ফেলে দিয়ে আবার তারপরে এক মশলা করে ছোলা কেটে ফেলে দিচ্ছে। বাদ বাকি কচুর মাথার দিকটাও কেটে নিচ্ছি, দেখো কিভাবে কাটা হচ্ছে। মানকচু প্রথমে একবার কালো খোসাগুলো ভালো করে মোটা করে কেটে ফেলে আবার একবার পাতলা খোসা এরকম করে আবার একটা খোসা ফেলে দিতে হয়, নাহলে চুলকায়। এই দেখো এরকম পাতলা খোসা আবার কেটে ফেলে দিতে হয়।
মা কাটে আলু কেটে দিল, ওর মধ্যে কচুর মধ্যে আলু কাটছে। দেখো প্রেশার কুকার আগে একটু জল দিয়ে দিলাম, তারপরে আলু দিলাম। এগুলো আমরা চিংড়ি মাছ অল্প নুন হলুদ দিয়ে ভাপিয়ে রেখেছি, এগুলো কচুর মধ্যে দেখব। তো এগুলো ভালো করে ভাপিয়ে রেখে দিয়েছি, দেখো প্রেশার কুকারে তো জল দিয়ে আলু দিয়েছি, তারপরে কচুগুলো দিয়ে দিয়েছি, তারপরে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম মধ্যে কচুর মধ্যে। প্রথমে আলু দিয়েছে, তারপরে কচুগুলো দিয়েছে, লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছে। এবার দেখো এই হাফ চামচ একটু কম হলুদ দিয়ে দিল, নুন দিল, নুন নুনটা পরিমাণ মতনই দেওয়া হলো। এইবার এই অল্প ভাপানো চিংড়ি মাছটা দিয়ে দিল। তার মধ্যে একটু জল দিয়ে দিল, নুন হলুদ এগুলো একটু মিশিয়ে দিয়ে দিল, সব নাড়িয়ে দিয়েছে। নাড়িয়ে এবার প্রেশার কুকারটা আটকাবে। প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, হোক একটাতে দুটো কটা সিটি পড়বে, একটা সিটি পড়লেই আমরা উঠে নামিয়ে রাখবো। তো প্রেশার কুকারে আমাদের এটা হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলছি, ঢাকনাটা খুলি। দেখো কচুগুলো সিদ্ধ হয়েছে, হ্যাঁ একদম দেখো ঢুকে যাচ্ছে, দেখো হাত আমার সিদ্ধ হয়ে গেছে, আলু আলুও সিদ্ধ হয়ে গেছে, সব সিদ্ধ হয়েছে। এই দেখো কি সুন্দর হতে করছে সিদ্ধ, দেখো তো। এইবার আমরা ফোড়ন দিয়ে দেবো, দেখলে কি সুন্দর হয়েছে, টাকা দিয়ে আমরা ফোড়ন দেবো। হয়ে গেছে, সেই কড়াইতেই তেল দিয়ে দিলাম, তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে, এবার দেবো হয়ে গেছে। রাঁধুনিটা ভালো করে হাতা দিয়ে ভেজে নিলাম, রাঁধুনিটা ভাজা হয়ে গেছে। এইবার কোপি সার কুকার দিয়ে কুচি আলুগুলো ওগুলো তুলে দিলে করার মধ্যে দিয়ে দিচ্ছি। তো ফোড়ন এরকমভাবে দিয়ে দেওয়া হলো, আর আমরা তো কচু আলু চিংড়ি মাছ সব রকম মশলা দিই আগেই ভাপিয়ে প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছি। পুরো প্রেশার করে কচু আলুর তরকারিটা ধরে দিলাম ফোড়ন দেওয়া কড়াইতে। প্রেশার কুকারটা একটু জল দিয়ে ভালো করে ধুয়ে ওতে দিলে দেখো নুন নুন হলুদ লঙ্কাটা সবই আগে দেওয়া ছিল সিদ্ধ করার সময়, এবার ফোড়ন দিয়ে বসিয়ে দেওয়া হলো। মান কচু রান্না, দেখো ফুটে উঠবে,
ঢাকা দিয়ে রাখলো, একটু উঠবে তারপর নামবে, একটু উঠলেই নামিয়ে দেওয়া হবে, কেন সিদ্ধ হয়েছে, সিদ্ধ হয়েছে। এই যে দেখো এই যে চিংড়ি মাছগুলো, এটা আলু, এই যে মানকচুটা সিদ্ধ হয়েছে, তো তোমাদের আগে আগেই বলেছি। তো ফুটুক মশলা দেবো এখন, তারা ঢাকা দেওয়া হবে না, তারা আরো ঘুরে যাবে, ফুটু উঠুক জোরে, তারপরে মশলাটা দিয়ে নামিয়ে দেওয়া হবে। এই যে শিবাজি গরম মশলা, এটা দেবো, গরম মশলাটা দিয়ে দিলাম। শিবাজি ওল্ড, শিবাজি গোল্ড, শিবাজি গোল্ড আছে। এবার একটু চিনি দিয়ে দিলাম পরিমাণ মতন, একটু তো মানকুচি রান্না হয়ে গেল। তোমরা ঘরে করে চেষ্টা করে দেখো, এটা খুবই একটা ভালো রেসিপি, খেতেও সুন্দর হয়, একটা অন্যরকম খাবার। তো আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর বেল বাজি অল, নোটিফিকেশান অল করবে। তো গাইস এখানেই আমার মানকুচি রান্না শেষ, তো বাই, ওকে।